এবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলবে সাড়া দিয়ে 11:35 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য প্রশ্ন নিয়ে প্রস্তুত ইডি আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখি যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে। তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি তলব করেছিলেন, আর সেই তলবে সাড়া দিয়েই 11:35 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স চত্বর। নিয়োগ দুর্নীতিতে সেই কুন্তল ঘোষ, যিনি তার চিঠির মামলাতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবার ফের সেই সূত্র ধরেই তাকে আবারও একবার তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তিনি হাজিরা দেবেন কি না সেই নিয়ে জল্পনা ছিল, কিন্তু তারই মাঝে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলেও এখনই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়, কিছু তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাই সমন করা হয়েছে।